السلام عليكم ورحمة الله وبركاته. আজকে আমি বিএনপি ৩৯তম পাতা থেকে সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সামনে তুলে ধরব। ১৯৭১ সালের স্বাধীন দেশে স্বাধীন বাংলার স্বাধীন জনগণের উপর যখন শুরু হয়েছিল রক্ষী বাহিনী লাল বাহিনী অত্যাচার, ঠিক তখন থেকে এই বাদশাহ বাতিল করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা স্বৈরাচার প্রথম আধিপত্যবাদীদের হাত থেকে বাংলাদেশি বাংলাদেশের জনগণকে রক্ষা, বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে ইস্পাত কঠিন গণতন্ত্র জনগণ মিথ্যি গণতন্ত্র ও রাজনীতি প্রতিষ্ঠা ঐক্যবদ্ধ ও সুসংগঠিত জনগণের অক্লান্ত প্রয়াসের মাধ্যমে জাতীয় অর্থনৈতিক মুক্তি আত্মনির্ভরশীলতা অর্জনের জন্য সেই সময়কালে জাতীয়তাবাদী ফ্রন্টের শরিক দলগুলোর সমন্বয়ে ১৯৭৮ সালে পহেলা ঢাকার রমনা গ্রিনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নামে একটি নতুন দলের ঘোষণা করা হয়। তিনি এই দলটি ঘোষণা করেছিলেন, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা, আধুনিক সমৃদ্ধ বাংলাদেশের রূপকার, উত্তর কোরিয়ার তৎকালীন সমানদণ্ড প্রেসিডেন্ট কিম ইল সুং কর্তৃক সমান স্বাধীনতা ঘোষক, বাংলাদেশের সর্বস্তরের জনগণের প্রিয় ব্যক্তি। আজ সেই সমানদণ্ড দলটি সুদীর্ঘ ৩৯ বছর পদার্পণ করেছে। আমি আজকে এই ৩৯ বছর প্রতিষ্ঠা বার্ষিকীতে সকল উদ্দেশ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে একতার উদ্দেশ্যে যে একতার ডাক দিয়ে বাংলাদেশকে বাদশাহ থেকে মুক্ত করার জন্য যে জাত দল তৈরি করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নামে, সেই দলে সেই জাতীয়তার সেই জাতীয়তাবাদী ঐক্যতার ভিত্তিতে সারা বিশ্বে বাংলাদেশ সহ সারা বিশ্বে জাতীয়তাবাদীদের জাতীয়তাবাদী সমর্থিত যেই বক্তব্য ব্যক্তিবর্গ আছেন সকলের পক্ষ থেকে সকলের উদ্দেশ্যে বলতে চাই, এই বাংলায় এই ঐক্যতা গঠন করে স্বৈরাচারী এবং অবৈধ সরকার আওয়ামী সরকারকে উৎখাত করে এই বাংলার বুকে জাতীয়তাবাদী সরকার বিএনপি সরকার গঠন করবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদীদের ঐক্যতা অবশ্যই অবশ্যই প্রয়োজন, বিশ্বের যে যে প্রান্তে থাকেন না কেন আমাদের ঐক্যতা আমাদের স্বাধীনতাকে ফিরিয়ে আনবে, আমাদের গণতন্ত্রকে ফিরিয়ে আনবে। এই গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আমাদের সকলের সুস্থ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জয় হোক, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ, বাংলাদেশ আলাইন বিএনপি জিন্দাবাদ। ৩-৩ বারের মতো সকল সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা